একটু আগেই প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেল। তা যাই হোক, আমি এখন কলকাতার শিয়ালদা অঞ্চলে বৈঠকখানা মার্কেটে ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে ফার্নিচার মার্কেট। সরু রাস্তা, তার দুপাশে ফার্নিচার তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনে, আর দেখতেও বেশ ভালো লাগবে। সবাই কর্মব্যস্ত, আর দামগুলো যদি দেখো, যাদের ফ্ল্যাট বাড়ি তাদের অনেকেরই জায়গাটা একটু কম থাকে, তাই স্পেস সেভিংয়ের খুব দরকার হয়। এই ধরনের যে ছোটো ছোটো ঠাকুর রাখার জিনিসগুলো, এগুলো তোমরা 250-300-400 টাকার মধ্যে পেয়ে যাবে, আর বড় সিংহাসনের দামও অনেক কম। আর এখানে যে খাটগুলো, ডিজাইন করা খাটগুলো দেখছো, সেই খাটগুলো কিন্তু মানে দুপাশে যেমন থাকে আর বক্স খাট হবে, আর 40-45 হাজারের মধ্যে তোমরা এই ধরনের বক্স খাট পেয়ে যাবে। ভাবতে পারছো, আজকের দিনে সেগুন কাঠের তৈরি এবং এই রকম ডিজাইনের ডিজাইন তোমরা বললে ওরা কাস্টমাইজ কাজ করে, সেখানে তোমরা বলতে পারো ডিজাইন চেঞ্জ করে দেওয়ার জন্যে, সেখানে হয়তো একটু এধার ওধার হবে দামের, কিন্তু না হলে এই ডিজাইনগুলোও কিন্তু কম সুন্দর নয়। বক্স খাট এই রকম ডিজাইনের সেগুন কাঠের আমি তো ভাবতেই পাচ্ছি না যে 40-45 হাজারের মধ্যে এগুলো কমপ্লিট একেবারে। এই মার্কেট কিন্তু রবিবার দিন বন্ধ থাকে, আর আমি প্রথম এলাম, আমার ভীষণ ভালো লাগছে, আর শুধু দুপাশে তাকিয়ে তাকিয়ে দেখছি ডিজাইনগুলো এত সুন্দর আর ইউনিক যে সাধারণত দেখা যায় না। মানে তুমি কাস্টমাইজ করে দিতে বললে ওরা কাস্টমাইজ করে দেবে, তোমার যে রেডি যেটা পছন্দ সেটাও নিতে পারো, আর ট্রান্সপোর্ট কিন্তু ওরাই ব্যবস্থা করে দেয়। মোটামুটি কত দূর যাবে বললে, যে আনবে আর কি, তার সাথে ওরাই কথা বলিয়ে দেবে, ওরা ব্যবস্থা করে দেবে, তার জন্যে কোনো চাপ নিতে হবে না। আর মোটামুটি আমাকে ওরা যা বললো যে তোমরা এইভাবেও নিয়ে যেতে পারো বা পালিশ করেও নিয়ে যেতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। আর দেখো বারবার বৃষ্টি হচ্ছে, আর সব ফার্নিচারগুলো যে বাইরে রাখা থাকে সেগুলো দেখাতে পাচ্ছি না, ঢেকে রেখেছে, কারণ বৃষ্টিতে তো কাঠ ভিজলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য, সেটা আমরা সবাই জানি। যাই হোক, সেগুলো আর খুলতে বলতে পারলাম না, যতটুকু আমি দেখছি সেইটুকুই আমি দেখাচ্ছি। আমার কিন্তু বেশ লাগছে, যারা তোমরা নতুন বাড়ি কিনেছো, ফ্ল্যাট কিনেছো বা বিয়ে মানে নতুন সংসার সাজাবে তোমরা কিনবে, সে তারা কিন্তু অনায়াসে এখানে চলে আসতে পারো, তোমাদের যা বাজেট তার থেকে অনেক অনেক কম দামে পেয়ে যাবে। বড় বড় সিংহাসন, ছোট সিংহাসন, যেমন খুশি। দেখো দেখো আবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলো আমার ভীষণ ভালো লাগলো, আমি দাঁড়িয়েই পড়লাম। তা এগুলো হচ্ছে এই 2400-2500 টাকা করে এই চেয়ারগুলো সেগুন কাঠের, আমি তো ভাবতেই পাচ্ছি না গো। তারপরে আবার এর সঙ্গে যে ডাইনিং টেবিল রয়েছে, এর ওপর মোটা কুশন বসবে, মনে হচ্ছে একটু নিচু, কিন্তু না, এটা মোটামুটি মানে বসে খাওয়া যাবে। আর এইগুলো হচ্ছে বিভিন্ন রকম ডাইনিং টেবিল, মানে উল্টিয়ে রাখা রয়েছে আর কি, কোনোটা পালিশ করা, কোনোটা পালিশ ছাড়া। পালিশ ছাড়াগুলোকে ওরা কোড়া বলছে, যেমন কোড়া কাপড় হয় ওই রকম। তো যাই হোক, ডাইনিং টেবিলগুলো তোমার 6,000-6,500-7,000-এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তারপরে আরও বেশি দামেরও আছে, তবে আমি মোটামুটি রেঞ্জটা বললাম। আর টি টেবিল বা সেন্টার টেবিল, সেইগুলো মাত্র 1100 টাকা থেকে শুরু, মাত্র 1100 টাকা থেকে সেন্টার টেবিল বা টি টেবিল শুরু। 3,000-3,500-এ তো বেশ বেশ তোমার মানে বড় সড়ো টি টেবিল আর কি। আর তারপরেও তোমরা যদি বলো, তোমাদের মতো করে ওরা বানিয়ে দেবে, কিন্তু দামটা লোকাল মার্কেটের থেকে অনেক কম। ট্রান্সপোর্টটা যদি আমরা ইনক্লুড করিও, তাহলেও কিন্তু লোকাল মার্কেটের থেকে আমাদের দামটা বেশ খানিকটা কম পড়বে। কে না চাই বলো একটু কম দামে ভালো জিনিস পেতে? ওরা বলছে সেগুন কাঠ, কিন্তু তোমরা যখন আসবে এবং কিনবে, তোমরা কিন্তু অবশ্যই এটা সেগুন কাঠ কিনা সেটা নিজেদের মতো করে পরীক্ষা করে নেবে। আমার কথায় কিন্তু বিশ্বাস করবে না, কারণ আমি বলছি, আমি দেখছি, আমি যখন কিনবো আমি দেখে কিনবো, এবং তোমরা যখন কিনবে তখন কিন্তু আমি থাকবো না, তার জন্য তোমাদের দেখে শুনেই নিতে হবে। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগলো। আর কি করতে হবে, যদি ভালো লাগে তাহলে চটপট চলে আসতে হবে শিয়ালদার বৈঠকখানা মার্কেটের এই ফার্নিচার মার্কেট জায়গাটায়, এসে কেনাকাটি করতে হবে।
খুব সুন্দরভাবে বসে কেনাকাটি করতে পারো। হ্যাঁ, এ আজকে একটু ফাঁকা, অন্য দিন অত ফাঁকা থাকে না, আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্যে আমি মাস্কও পরে নেই, ফাঁকা রয়েছে, কিন্তু অন্যান্য দিন কিন্তু এত ফাঁকা থাকবে না, ওরা বলেই দিয়েছে। আমি খুব ভালো সময়ে এসেছি, মাস্কটা আমার পরতে হয়নি, তবে ভিড় হলে তো পরতেই হতো, আর তোমাদেরও বলছি এখন কিন্তু ভিড় অঞ্চলে মাস্ক অবশ্যই পরবে। আর দেখো এই যে একটা দুটো রিং ক্রস করা, এটাও একটা টি টেবিল বা বাগানে বসাতে পারো যাদের লন আছে, বা বারান্দায় রাখতে পারো, একটু চা খেতে খেতে কফি খেতে খেতে আড্ডা মারতে পারো, বিভিন্ন রকমের সেন্টার টেবিল রয়েছে। এছাড়াও অন্যান্য অনেক কিছু রয়েছে, দাম কিন্তু ভীষণই কম। এবারে আমার বেরিয়ে যাওয়ার পালা, কিন্তু বেরোতে গিয়েও বেরোতে পাচ্ছি না, দেখি না আর কি দেখা যায়। আসল কথা কি বলো তো, সব ঢেকে ঢেকে রেখেছে, খুলতেও বলতে পাচ্ছি না, বৃষ্টি হয়ে গেছে, আবার হচ্ছে, বারবার হচ্ছে। যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছি আর তোমরাও আমার সঙ্গে দেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় প্লিজ, নিউ ভিউয়ার হলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করো, অল অপশান ক্লিক করো, তাহলে আমার সব ভিডিওগুলো, এই ধরনের ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাবে। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমিও এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। তোমাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে যে কতটা ইন্সপিরেশন দেয় তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু এবং পরিজনদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ সবাই যাতে ভালোটা পায়, কম দামে পায়, আমার সেটাই প্রয়াস। তাই নিজের লোককে আরেকটু ভালো রাখো, কারণ দেখবে দাম কমে ভালো জিনিস পেলে বাড়ি এসে আমাদের অনেকক্ষণ মনটা ভালো থাকে, মানে পজিটিভিটি আমাদের সবসময় দরকার। এইভাবে পলিশড জিনিসও তোমরা পেয়ে যেতে পারো, বিভিন্ন রেঞ্জে রয়েছে, 3,000 3,500 এই ধরনের সেন্টার টেবিল, খাট মোটামুটি তো বললাম 40-45-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তা যাই হোক, বসার চেয়ার, দোলনা চেয়ার, আমি তো আজকে সব দেখাতে পারলাম না বললাম, আরও কিছু দেখাতে পারতাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই ধরনের ড্রেসিং টেবিলগুলো সেগুন কাঠের তোমরা 4,000 3,500 এর মধ্যে পেয়ে যাবে। আর মোটামুটি এই ড্রেসিং টেবিলটা আমার বেশ ভালো লাগলো। আজকালকার যে ছোটো কনসেপ্টের, সুন্দর সাজানো গোছানো কনসেপ্টের ড্রেসিং টেবিল, সেটাই দেখালাম, আরও অনেক আমি দেখেছি কিন্তু এত দেখিয়ে আর আমি ভিডিওটাকে বাড়াতে পারছি না। তো চলো এবার আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো পরপর দেখো, আমার সঙ্গে থেকো। আশা করি তোমরা চলে আসছো শিয়ালদার বৈঠকখানা মার্কেটের এই ফার্নিচার মার্কেটে। তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি সেই বেরিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, আমার মাথায় ছাতা দেওয়া, আমি এখন ভাবছি কিভাবে এই বৃষ্টির মধ্যে আমি বাড়ি যাব। কিন্তু কাজ তো করতেই হবে, যার যার কাজ শেষে করছে। দেখো দোলনা চেয়ার বলেছিলাম না, এই দেখো দোলনা চেয়ার, এখানে তোমার গদি যেগুলো আর কি খাটে পাতার সেগুলোও পেয়ে যাবে, লোকাল দোকানের থেকে অনেক কম রেঞ্জে পেয়ে যাবে। তো আর দেরি করলে চলবে না, চটপট চলে আসো আর দেখতে থাকো।